यार की चल रहा है तू चल कॉल वाला नहीं देखो कैसे स्टार्ट कर ना ना हां प्रिया सामना तो प्रिया सामना तो उठे এখন লোকে টিকিট বেলাচ্ছে তো আজকে লাস্ট ম্যাচ হবে আইজলের সাথে এই নস্টালজিক আর যে আর আজকে এতদিন এসছি হোম ম্যাচে তারপরে হঠাৎ করে এবার বন্ধ হয়ে যাবে খেলা আজকে আজকের পরে আবার প্রায় এক বছরের অপেক্ষা আবার কবে আই লিগ শুরু হবে তার আগে সিএফএল আসবে চাপ নিও না সিএফএল তো একটা ম্যাচে শুধু ডার্বি না বাকি তো অন্য কোনো ম্যাচ সাধারণত সে দুয়ারে পড়ে না তো প্রায় আবার ধরে নাও আট ন মাসের অপেক্ষা তার মধ্যে আমাদের সাথে একটা বাচ্চা ছেলে চলে এসছে পরীক্ষা পরীক্ষা শেষ করে আর আজকে তো একস্তা খেলছে না কার্ড রয়েছে চারটে তো সেখান থেকে কিছু মহিলা মন্ডলী তোমরা ডার্বির দিন দেখেছ এই যে সৌরভের সৌরভের মা এবং বোন আমাকে ঈশান ঈশান ও সৌরভ বলছি বাবার নাম বলে দিয়েছি সরি কি অবস্থা বলে যা সৌরভের কি বললাম মা বলে দিয়েছি হ্যাঁ সত্যি আচ্ছা হ্যাঁ ঈশানের মা এবং বোন এবং বাবা একসাথে এক জায়গায় বসবো চলো না আচ্ছা দিদি ওই একই আর আজকে আইজলের এই আইজল হ্যাঁ আইজলের সাথে যে অ্যাওয়ে ম্যাচটা ছিল সেটা তোমরা জানো সবাই যে একটা গোল আমাদেরকে দেয়নি মানে গোলটা ছিল আর ফ্রিকিকটা হ্যাঁ চলো বাবা এই সব সব স্ট্যাটিস্টিক মনে আছে আমার হাতে কিছু মনে নেই সেই গোলটা দেয়নি আজকে যেন রেফারিং ঠিকঠাক হয় রেফারিং যেন ওরকম ভুলভাল না হয় এটাই চাইবো এ ফিউ মোমেন্টস লেটার আর তোমাদের র্যাম্প কত করেছে বললে আচ্ছা 15 র্যাম্পে করেছে আমরা করেছি 13 এক জায়গায় সব দেখবে এক জায়গায় হয়ে যাবো কীভাবে হয়ে যায় সেটা দেখতে হবে তোমার ভিডিও করতে ছবি তুলছি দেখেছো এত বড় চেহারা ওই দেখো চারটে পা প্লেয়ারের চারটে পা দেখেছো ওই দেখো চারটে পা আবার চারটে হাতও কি প্লেয়ার রে ডেভিড ডিগিয়া বাবা দুর্গা প্রত্যেকদিন সেম কেস হয় এরকম কমপ্লিমেন্টারি টিকিট কাটে তার মানে আর কি নিচে মানে লোয়ার টায়ার এবার আমরা স্কিমবাজি করে কী করে উপরে উঠি সেটাই ভাবছি কারণ আপার টায়ার বা লোয়ার টায়ারে না হলে তোমরা জানো সবাই যে খেলা ভালো করে তুলতে পারবো না প্রত্যেক দিন এই সেম কেস এখন সালা কীভাবে যে ঢুকি তাকে চকমা দিয়ে ঢুকি সেটাই দেখতে হবে চলো কেউ নেই এখানে তো এই জায়গায় কোনো সিকিউরিটি ছিল না কোনো মতে উঠে গেছি আর ঈশানের সাথেও দেখা হয়ে গেছে ভিতরে গিয়েছিলাম একটুর জন্য
হয় না। ক্লান্ত পরিশ্রান্ত পুচে মাথায় হাত পড়ে গেছে, এখন কোনো কথা বলার মুডে নেই। আমি বাজে কথা বলি দেখতে পাচ্ছ সারা দিন রাত বৃষ্টি হয়ে যাচ্ছে, আর আমাদের এই বৃষ্টির জন্য মানে নেট বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে যা বৃষ্টি হচ্ছে, তুমুল বৃষ্টি হচ্ছে, এখনও দেখছো বৃষ্টি হয়ে যাচ্ছে। তো নেট বন্ধ ছিল, তা ব্লগটা করা হয়েছে। ব্লগটা করার পরে আমরা মানে ছাড়ার জন্য নেট, মানে নেট তো দরকার, ছাড়ার জন্য ইন্টারনেট কানেকশন ছিল না। আরে তাছাড়াও কোন দিন দেখেছো যে গোলের ভিডিও, ব্লগ, রিভিউ সব একসাথে আসে, অনেকে বলছিল যে ক্রোমার গোল ডিসেল আউট হয়েছে, সেটা নিয়ে তো নেই এই পোস্ট সেই পোস্ট, এই পোস্টটা কি ক্রোমার গোল নেই, এই নেই সেই নেই, শুধু ইস্টবেঙ্গলের অ্যাটাক আছে। সত্যি বলছি ইস্টবেঙ্গল কালকে পুরো খেলাটাই অ্যাটাক করে গেছে, আর ওদের আইজলের হচ্ছে কয়েকটা মোমেন্টে অ্যাটাক হয়েছে, সেই মোমেন্টে অ্যাটাকগুলো এই ভিডিওতে দেখে নিলে, ভিডিওতে সব দেখবে। গোলের ভিডিওতে যদি সব ঢুকিয়ে দিই তাহলে ব্লগে আর কি লাগবে, ব্লগগুলো ফাঁকা হয়ে যাবে। সবাই তো ক্রোমার গোল নিয়ে অবাক হয়েছে, আমাদের থেকে জানতে চাই যে ক্রোমার গোল ডিসেল আউট নিয়ে কিছু বল। তাহলে ধৈর্য ধরে বসো, সব পাবে। রিভিউ তো রিভিউ ভিডিও আসবে, রিভিউ ভিডিওতে ক্রোমার গোলও থাকবে, জবি নাকি থুতু দিয়েছে সেটাও থাকবে, সব আলোচনা হবে, যা অভিযোগ আছে সব থাকবে, ভালো করে বিশ্লেষণ করা হবে, দেখো না। তো আগের খেলাটাও চার্চিলের সাথে ড্র, এই খেলাটা একটু কন্ট্রোভার্সিয়াল তবুও, কিন্তু এই খেলাটা যেটা উচিত ছিল ইস্টবেঙ্গলের, হচ্ছে অনেক ভালো পারফর্ম করা উচিত ছিল। না পারফর্ম তো করেছে, কিন্তু ফিনিশিংটাই মেন জিনিস, মানে ফিনিশিংটাই হচ্ছে না। পুরো মাঠ খেলছে ইস্টবেঙ্গল, সব কিছু ঠিক আছে, ফিনিশিংয়ের জায়গায় গিয়ে সব কিছু রিভিউতে আসবে, সব রিভিউ ডিটেলসে হবে, যেন একদম ধৈর্য ধরে বসো, সব আমাদের ভিডিও আসবে। তো এই সিজনের মতো তো জুহুয়াতি থেকে ভিডিও করা হয়ে গেল, কালকে লাস্ট হোম ম্যাচ ছিল, একটু মিস করবো ভিডিওগুলো আর করতাম না, জুহুয়াতি থেকে খুব ভিডিও করতাম প্রত্যেকটা ম্যাচে গিয়ে হোম ম্যাচে। আর তাই আবার 7-8 মাসের অপেক্ষা, এরপর সুপার কাপ আসছে, সুপার কাপেও আবার আমরা এরকম ভিডিও করতে থাকবো। ফুটবল নিয়ে সুপার কাপ নেই তো, কালকে আবার এল ক্লাসিকো আছে, সেটা নিয়েও প্রিভিউ আসবে, সব কিছুই আছে। ফুটবল নিয়ে আমাদের ভিডিও জারি থাকবেই, তোমরা এনজয় করো, যারা ফুটবল এনজয় করো তারা আমাদের ভিডিও নিশ্চয়ই এনজয় করো, আমি এটুকু বিলিভ করি। তো তো চলো এই সিজনের মতো লাস্ট ব্লগ, জয় ফুটবল, আর এখনের জন্য টাটা টাটা। দেখো সাংসারিক কাজ করতে ব্যস্ত, এখন বৃষ্টির মধ্যে জল নিতে এসছে হাফ প্যান্ট পরে, কত জল নিয়ে যাচ্ছে দেখেছো, দেখো এতগুলো পট, সারা বছরের জল একবারে নিয়ে যাচ্ছে, তুলতেও পারছে না ছেলে, কী অবস্থা।
খেপে যাচ্ছে কিন্তু। তো চলো আসি।